যে ব্যক্তি প্রতিদিন অজুর সাথে 200 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 9টি নিয়ামত দান করবেন। 1. গজব এর 300 দরজা বন্ধ করে দিবেন, রহমত এর 300 দরজা খুলে দিবেন, রিজিকের 300 দরজা খুলে দিবেন, আল্লাহ তাকে ইলম, ধৈর্য ও বুঝ শক্তি দান করবেন, 66 বার কোরআন শরীফ খতম করার সওয়াব দান করবেন, 50 বছরের গুনাহ মাফ করে দিবেন, জান্নাত এর বিশাল 20টি মহল দান করবেন যা নির্মিত হবে ইয়াকুত মারজান জমরুদ দ্বারা, 2000 রাকাত নফল নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব দান করবেন, মৃত্যুর পর তার জানাজায় 110,000 ফেরেশতা অংশগ্রহণ করবেন। সুবহানাল্লাহ, সূরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বেশি বেশি পড়ার এবং এর অর্থ বোঝার তৌফিক